এখন আমার শিক্ষাঙ্গনগুলোতে সব পড়ানো হয়, কোরআন পড়ানো হয় না। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তাদের সিলেবাসে সব আছে, কোরআন হাদিস নাই। এদের সিলেবাসে বহু কিছু অ্যাড করে দেওয়া হয়েছে, তাদের বইয়ের ভেতরে বিবর্তনবাদ নামক কুফরি মতবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বানর থেকে মানুষ হয় নাই, মানুষ মানুষই ছিল, বরং কিছু মানুষ নামক অমানুষের জাতকে আল্লাহ বানর বানাইছে। যেমন ওই যে বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ কি বানিয়েছেন, কোরআনে আছে। তো বিবর্তনবাদ নামক তত্ত্ব এখন সিলেবাসে ঢুকিয়ে আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনকে নাস্তিক বানানোর চিন্তা করা হচ্ছে। 90% মুসলমানের দেশে দল মত নির্বিশেষে সবাই আওয়াজ তুলুন, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, এটা আমাদের রাজনৈতিক পরিচয়, কিন্তু আমাদের সকলের পরিচয় আমরা মুসলমান। আপনার সন্তানগুলো তো নাস্তিক হয়ে যাবে, যে দলই আপনি করুন, অন্তত এই কুফরি শিক্ষা ব্যবস্থাকে আপনি মুসলমান হয়ে সমর্থন করতে পারেন না। দায়িত্বশীল মহলকে বলবো, অচিরেই এই বিবর্তনবাদ নামক কুফরি তথ্যকে শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিতে হবে। তারপরে দেখুন, এরপরে দেখুন কি ভয়াবহ ষড়যন্ত্র চলছে। স্কুল কলেজে এমনিতেই কোরআন হাদিস পড়ানো হয় না, ইসলাম শিক্ষা নামে একটা বই ছিল, তার গোত্র যে জ্বালা উঠছে। এখন যে অবস্থা শুরু হয়েছে, ইসলাম শিক্ষা ও পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। আপনি সব সাবজেক্টের পরীক্ষা নিতে পারেন, ইসলাম শিক্ষার পরীক্ষা নিলে কি অপরাধ? আমাদের বাচ্চাগুলোকে নষ্ট করা হচ্ছে, শারীরিক শিক্ষা নামক বই একটা ঢোকানো হয়েছে। আপনার বয়স, যাদের বয়স 30 বছর হোকা যায়, আমরা 17-18 বছর বয়সও গিয়া যা বুঝছি, অঙ্কু দেখবা হুরু 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 দেন, আমরা থেকে আরো বেশি বুঝে হবে। কত ফাঁকছে কিলা এটা, আমি চিন্তা করলাম ফাঁকছে কিলা, আমি চিন্তা করি বা করছি, এত ফাঁকার কারণ হয়েছে দুইটা। হঠাৎ 1 নম্বর অপশিক্ষা, 2 নম্বর অপসংস্কৃতি। অপশিক্ষা মানে কি, তা শিক্ষার নামে এখন কুশিক্ষা চলে। 6-7 ওর শারীরিক শিক্ষা বইয়া তুলিয়া দেখবা যে যৌন সুরসুরিয়ার যৌন উন্মাদনামূলক লেসন অধ্যায় ঢুকানি হয়েছে, ও অতা অশ্লীল পাঠদান হরাইয়া আমরার কোমলমতি শিক্ষার্থীগুলোরে ছোট ছোট বাচ্চান্তরে এখন বিপদের দিকে নেওয়া। কম বয়সেরা এমনি এমনি ভাবছে না। 2 নম্বর হচ্ছে অপসংস্কৃতি, বাচ্চান্তরা তো দলাইছেন আপনারা ফোন, এখন এক জায়গাত মাহফিল গেছি, একজনে কইরা হুজুর দোয়া করবো আমার ফিরে প্লাস পাইছেন জিএসসি পরীক্ষা, আমি খুশি হইয়া আইফোন গিফট করছি। আমি কইলাম বালা করছেন, কিছুদিন পরে আপনারা জামাইও গিফট করবো না। বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়েন না, ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত তাদের হাতে কোনো ফোন দিয়েন না। আমার যুবকদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে তো নষ্ট করার জন্য কি ভয়াবহ ষড়যন্ত্র। এই যে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, এটা যে নতুন একটি আইন করে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, এ ভাই আপনি রাজনীতি পড়ে কইরেন, আমি তো আগেই বলেছি রাজনীতি যার যার ইসলাম। যে এলাকায় 100 জন মদের লাইসেন্সধারী লোক থাকবে সেখানে মদের দোকান খোলা যাবে। মদের দোকান যদি এরকম খুলে দেওয়া হয় তাহলে মাদক সমাজে বাড়বে না কমবে? নেশা বাড়বে না কমবে? আর মনে রাখবেন, নেশা যত বাড়বে সমাজে বিশৃঙ্খলাও তত কিলা বাড়বো। আপনার বুঝাইয়া দেই, রাস্তাঘাটে যদি মদর দোকান থাকে, ড্রাইভারে গাড়ি চালার কর খাইলাই দেন এক বোতল, এক বোতল মাইরা যখন গাড়ি চালাইব রাস্তা তুইয়া খালো গিয়া ফোন, তাইলে নেশা বাড়লে অ্যাক্সিডেন্ট বাড়বো না কমবো? আমি আসবার কথা কইরাম না, যৌক্তিক কথা কইরাম। দেখুক এক নেশায় সমাজ লেখিরা নষ্ট করে, নেশা বাড়বো রাস্তাতে অ্যাক্সিডেন্ট বাড়বো, নেশা বাড়বো জামাই বউর ঝামেলাও বাড়বো। আমার বড় ভাই একদিন আমারে কইরা, মদ খাইয়া যে মানুষ এত মাথা লয় আমি জানতাম না। কইলাম ভাই কিতে হইছে, হয় লাগাগা রমুকে মদ খাইয়া গড় গিয়া তার বউরে কর আম্মা কিতা কররা, ওটু হতে পারে, কারণ মদ খাইলে তার সেন্স তো জাগা থাকে না। হে মদ খাইয়া এমন বেতা লইছে, এমন মাথা লইছে, বউ খেয়ে আর মা খেয়ে ওটাও চিনে না, কিতা আসেনি ইলা
বেজাল আসেনি গরোর ভিতরে, মদ খাইয়া বৌরে ফিটবো, তাইলে নারী নির্যাতন বাড়বো না কমব। কিরাত আইন বানাইরা বুঝা দরকার আগে। নেশা বাড়লে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বাড়বে, পারিবারিক কলহ বাড়বে, আমার যুবকগুলো যখন নেশাগ্রস্ত হবে এই জাতি ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য আমরা বলবো দল মত নির্বিশেষে আমরা সবাই চাই 90% মুসলমানের দেশে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদককে টোটালি নির্মূল করতে হবে। যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এদের তো এখন মাথা খারাপ যে সব যুবকরা এখন মাহফিলে, সব যুবকরা মসজিদে ইসলামমুখী হয়ে গেছে যুবকরা। এটা দেখে তাদের কলিজায় আগুন ধরে গিয়েছে। যুবকদের এই গণজোয়ার গণবিস্ফোরণকে থামিয়ে দেওয়ার জন্য এরকম ভয়াবহ ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে। কিন্তু আমরাও বলতে চাই, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই নানামুখী ষড়যন্ত্র করে যুবকদেরকে কোরআন থেকে আলেমুল আমাদের কাছ থেকে দূরে সরানো যাবে না। স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এই দেশে যুবকদের যে গণজোয়ার, যে গণবিস্ফোরণ শুরু হয়েছে, যুবকদের এই গণজোয়ারের সামনে যারাই আসবে তারাও খড়কুটার মতো ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। সম্মানিত ভাইয়েরা, আমার সময় সংক্ষিপ্ত, আমি শেষ করছি। তাহলে বললাম 4 নম্বরে আল্লাহর কোরআন শিক্ষাঙ্গনে ঢুকায় দেন। আজ কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলো, কলেজ বিশ্ববিদ্যালয়গুলো জেনার আখড়ায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞান চর্চা হওয়ার কথা, বিশ্ববিদ্যালয়ের হলগুলো আজ গাঁজাখুরের আস্তানায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো মাদকের আস্তানায় পরিণত হয়েছে। যদি এই কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আল্লাহর কোরআন ঢুকানো হতো, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো মদ গাঁজার আখড়া হতো না, বরং দিনদার মুত্তাকি আর আল্লাহর অলিদের আখড়ায় পরিণত হয়ে যেত। কোরআনকে শুধু শিক্ষাঙ্গনে ঢুকালে চলবে না, কোরআনকে আদালতের ভেতরে বিচারের মধ্যেও ঢুকানো লাগবে। আজ কোরআন দিয়ে বিচার হয় না বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে কেঁদে মরছে। জেলখানা বানানো হয় চোর ডাকাতদের জন্য, চোর ডাকাত সেসরা চোর চামারেরা এখন জেলখানার বাইরে। আর কোরআনের মুফাসসির মুহাদ্দিস বড় বড় শাইখুল হাদিস মুফতিরা জেলখানার ভেতরে, তাদের জামিনের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। জামিনের অধিকার, এটা তো তার নাগরিক অধিকার, বিচারের নামে প্রহসন চালিয়ে নিরপরাধ আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছে। এজন্য আমরা বলতে চাই, দল মত নির্বিশেষে অচিরেই সকল আলেমদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া লাগবে। আলেমদেরকে কিরকম বেইজ্জত করা হচ্ছে, দাগি দাগি আসামিদেরকে মেহমানদারি করে আদালতে তোলা হয়, আর শাইখুল হাদিসদেরকে, মুফাসসির মুহাদ্দিস মুফতিদেরকে দড়ি লাগাইয়া, রশি লাগাইয়া, ডান্ডা বিঁধে লাগাইয়া আদালতে তোলা হচ্ছে। জামিনের অধিকার পর্যন্ত তাদের কেড়ে নেওয়া হচ্ছে। এটা বিচারের নামে অবিচার ছাড়া কিছুই না। কোরআন দিয়ে বিচার হচ্ছে না বলে নিরপরাধ মানুষ অনেকের উপরে অবিচার করা হচ্ছে। শুধু আদালতে কোরআন ঢুকাইলে চলবে না, এই কোরআন দিয়ে, কোরআন দিয়ে আপনাকে সমাজ রাষ্ট্র সব পরিচালনা করতে হবে। সর্বশেষ একটি কথা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। আজ আলোচনা করলাম কোরআন দিয়ে কি কি করা দরকার, এই টপিক নিয়ে কথা বললাম। সর্বশেষ বলতে চাই, বলেন তো, নামাজে আমরা দাঁড়ানোর পরে কোন কিতাব থেকে তেলাওয়াত করি? আপনারা মসজিদের ইমাম সাহেব যদি বুখারি মুসলিম বেশি পারেন, আর ফন্ডিতি জাহির করার লাগে, হয় যদি না আইজ মাগরিবর নামাজও শাহবাজ ভোরের মানুষরে দেখাই নিব যে আমি বুখারি কতখান পারি। আল্লাহ আকবার হইয়া নামাজ আরম্ভ করিয়া আল্লাহ আকবার। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাবাজ ভরার মানছে কই ভাই, ইমাম সাহেব কিতাব বেদিশ হই গেলেন, কারণ সবাই জানে নামাজের ভিতরে একটি কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক। কিতাবের নাম কি? সবাই বলেন কেন এই কথা বললাম? নামাজি দল মত নির্বিশেষে কথা শুনুন, নামাজের ভেতরে কোরআন পড়া যেমন বাধ্যতামূলক, নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মেনে চলা বাধ্যতামূলক ফরজ।
যার জীবনে কোরআন নাই, যার জীবনে কোরআন নাই তার জীবনে সফলতা। সফলতা কি? ক্ষমতা পাওয়া, টাকাওয়ালা, পয়সাওয়ালা হওয়া না। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেছেন, যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে ঢোকানো হবে তারাই সফল, ঠিক কি না? এজন্য সমাধান পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। আল্লাহু আকবার। আমরা এই মাহফিলে কোরআনুল করিম থেকে কথা বলি, আর কোরআনুল করিম থেকে কথা বলতে গিয়ে ব্যাখ্যার তাগিদে আমরা হাদিস শরীফ থেকেও অনেক কথা বলে থাকি। যে কোরআনের মাহফিলে আমরা এসেছি, কোরআনুল করিম এই কিতাব দুনিয়ার আলেম ওলামাদের লিখিত কিতাব না, এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। এই কিতাব সাম্প্রদায়িক কোনো কিতাব নয়। যদি এটি সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনুল করিমে এই কিতাবকে হুদাল্লিল মুমিনিন অথবা হুদাল্লিল মুসলিমিন বলতেন। উলামায়ে কিরামকে সাক্ষ্য রেখে বলছি, কোরআনুল করিমের কোথাও আল্লাহ তাআলা হুদাল্লিল মুমিনিন কিংবা হুদাল্লিল মুসলিমিন বলেননি, বরং বলেছেন হুদাল্লিন নাস। এই কিতাব হচ্ছে তামাম দুনিয়ার সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের জন্য নাজিল হওয়া হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। আমার রব তিনি তো সাম্প্রদায়িক নয়, আমার রবের পরিচয় হচ্ছে রব্বিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের পালন কর্তা, লালন কর্তা, তিনি হচ্ছেন গোটা জাহানের একমাত্র রব। আবার যে কোরআন নাজিল হয়েছে এটিও সাম্প্রদায়িক নয়, কিতাবটাও ইন্টারন্যাশনাল, সবার জন্য নাজিল হওয়া। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটি জগৎ সমূহের জন্য নাজিল হওয়া উপদেশ সম্বলিত কিতাব। আবার যার কাছে এই কিতাব নাজিল হয়েছে তিনিও আঞ্চলিক কোনো নবী নন, তিনিও হচ্ছেন ইন্টারন্যাশনালি সবার জন্য প্রেরিত পয়গাম্বার। এই জন্য রব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমি আমার পয়গাম্বার আমার নবীকে রাহমাতাল লিল আলামিন জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কি বুঝলেন তাহলে? রবের পরিচয় হচ্ছে রব্বিল আলামিন, কোরআনের পরিচয় হচ্ছে এটা হচ্ছে যিকরুল লিল আলামিন, আর যার কাছে কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। দেখেন, তিনটি জিনিসের পরিচয় দিলাম, রবের পরিচয়, নবীর পরিচয়, কিতাবের পরিচয়। তিনটি পরিচয় দেওয়ার ক্ষেত্রে শেষে আলামিন আছে না নাই? রব্বিল আলামিন, যিকরুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ কেউ সাম্প্রদায়িক নয়, সকলেই সার্বজনীন। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো অঞ্চলের, যে কোনো গোষ্ঠীর লোকেরা কোরআন থেকে বেনিফিটেড হতে পারবে। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, যে কোনো ধর্মেরই হোক না কেন, কোরআনের কাছে আসলেই সে বেনিফিটেড হবে। ইমান আনলে দুনিয়া আখেরাতে সফল হবে, আর ইমান না এনে
যদি কোরআন শুধু পড়তে থাকে তাও তার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়ে যাবে, কারণ এটি এমন এক কিতাব, ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স, এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনারা অনেকে কি মনে করেন জানেন, অনেকে ভাবে এই আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ এখন বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তব ভিত্তিক কথা শুনতে চায়। অনেকে মনে করে কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, মধ্যযুগে নাজিল হওয়া এই কিতাব এখন আধুনিক বিজ্ঞান আর স্যাটেলাইটের যুগে কি চলতে পারে? তাদের ধারণা এই কিতাব পুরাণ হয়ে গিয়েছে। তারা বলে যে এই বিজ্ঞানের যুগে 1500 বছর আগের পুরাতন কিতাব চলতে পারে না। তারা নিজেদেরকে আপডেট মনে করে আর কোরআনকে ব্যাকডেটেড কিতাব মনে করে। অনেকে মনে করে এই কোরআন এটা হুজুরদের কিতাব, এটা মোল্লা মৌলভীদের কিতাব, এই জন্য দেখা যায় সে ইংরেজি শিখে ফেলেছে, বিজ্ঞান শিখে ফেলেছে, কিন্তু কোরআনুল করিম এখনো শিখতে পারেনি। এর কারণ কি? এই কিতাবের স্পেশালিটি, এই কিতাবের ডিগনিটি আদৌ সে বুঝতে সক্ষম হয়নি। আমরা কি করছি? আফসোসের ব্যাপার কি জানেন, আমরা এই কিতাবকে এখন ঝাড়ফুকের কিতাব আর তাবিজের ব্যবসার কিতাব বানিয়েছি। এই কোরআন থেকে আমরা শুধু ঝাড়ফুক দিই, হ্যাঁ ঝাড়ফুক দেওয়া জায়েজ আছে। কোরআন, এই কিতাবের একটি নাম হচ্ছে শিফা, কোরআন হচ্ছে কোরআনুল করিমের মৌলিক নাম, এটি ছাড়াও কোরআনুল করিমের সিফাতি গুণবাচক অনেক নাম আছে, যেমন জিক্র এটিও কোরআনের একটি নাম, শিফা এটি কোরআনের একটি নাম, কোরআনের একটি নাম করিম, হাকিম, মাজিদ, এগুলো সব কোরআনের গুণবাচক নাম। তো কোরআনের একটি নাম হচ্ছে শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনের একটি নাম কি? শিফা। কোরআন থেকে ঝাড়ফুক করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কেবলমাত্র ঝাড়ফুকের জন্য এই কিতাব আসে নাই। কিন্তু আমাদের মধ্যে কিছু কপাল পোড়া মুসলমান এই কিতাবকে আজ তারা কেবলমাত্র ঝাড়ফুকের কিতাব বানিয়ে ফেলেছে, কেউ কেউ আবার এই কোরআনকে তাবিজের ব্যবসার কিতাব বানিয়ে ফেলেছে। কি আজীব অবস্থা! যেই কোরআন এসেছে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য, যেই কোরআন এসেছে দুনিয়া আখেরাতে সফল হওয়ার জন্য, যেই কোরআন এসেছে আপনাকে নাজাত দেওয়ার জন্য, ওই কোরআনকে আপনি কেবলমাত্র ঝাড়ফুকের কিতাব বানালেন। আবার কিছু কিছু মানুষ তো আছে এই কোরআনকে তারা মরা মানুষের কিতাব বানিয়েছে। ঘরের ভিতরে কোরআন আছে, কখনো কোরআন খুলে না পড়ে না, বরং দেখা যায় তার ঘরে তার বাড়িতে বাসায় উঁচু জায়গায় খুব মহব্বত করে রেখে দেয়। এরপরে দেখা যায় কোনো মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, সাকরাতে থাকে, তার সামনে দেখা যায় কোরআন খুলে সূরা ইয়াসিন পড়া হয়, অসুবিধা নাই, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করার ফজিলত আছে। কিন্তু শুধুমাত্র তো মুমূর্ষু ব্যক্তির কাছে বসে কোরআন তেলাওয়াতের জন্য কোরআন নাজিল হয় নাই। আবার অনেকে দেখা যায় মানুষ মারা যাওয়ার পর কোরআন তেলাওয়াত খুব বাড়ায় দেয়, খতমের পর খতম চলে, তারপরে হুজুরদেরকে ডেকে এনে বলে হুজুর এই মুদ্রার জন্য আমরা 10 খতম দিয়ে ফেলেছি, 15 খতম দিয়ে ফেলেছি, আপনারা একটু দোয়া করে সওয়াবটা বকশাইয়া দেন। এই লোকটা মারা গেল, এমনও হতে পারে লোকটা যতদিন জীবিত ছিল ততদিন কোরআন পড়ে নাই, তার জন্য এখন খতমের পর খতম দেওয়া হচ্ছে। অশাহবাজপুরের মুসলমানরা শোনেন, কোরআন মরা মানুষের জন্য নাজিল হয় নাই, কোরআন আল্লাহ তাআলা জীবিত মানুষদের জন্য নাজিল করেছেন। আমরা যারা জীবিত আছি আমরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে কোরআনময় জীবন যেন গড়ি, এই জন্য জীবিত মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন কে? এটা জীবিত মানুষের জন্য এসেছে, আপনি এটাকে মরা মানুষের কিতাব বানিয়ে ফেলেছেন। সবচেয়ে আজীব ব্যাপার হচ্ছে এক সুদখুর মারা গেছে, কথা হন্ডা নেই আপনারা, আমি কিন্তু সিলেট আইলে মাঝে মাঝে তুরা তুরা সিলেটি মাত মাতি, রাগ করবো নি আপনারা, এখন মরি গেছে, মরার বাদে তার লাগে খতম দেওয়ার, এখন হে আসিল সুদখুর, কিতা আসিল, এখন হুজুর হলার কি আনছেন আপনারা, তো আপনারা এলাকাত হুজুর হলার মেসাব না হন্ডা নেই, আমি বুঝছি খাওয়াত বইয়া, অসুবিধা নাই, আঞ্চলিকতার ভিতরে একটা মায়া আছে না, অবশ্যই আছে। তো
মেসা বকলরে ডাকি আনছেন খতম চলে এখন একজনের বাটো যে বাঘ ভরছে তাইন ভররা يا ايها الذين امنوا لا تاكلوا الربا اضعافا مضاعفا علم العلماء যারা আছেন আপনারা বুঝিলছেন অর্থ হইলো হে ইমানদার এখন চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না যেগু মরছে হে কিতাকুর মাতুকানা ফেরেশতা মনে হয় বড় কর দেখ কিতাকুর হুন বলা করে সুদ খাইছে ডান্ডার বাড়ি পারবো না খম্ব সারা জীবন খাইছি কিতা বহু জায়গা গেলে কই নুজ সুদর বিরুদ্ধে একটু ওয়াজ করুক কা আমি কই সুদর বিরুদ্ধে কিতা আর ওয়াজ করতাম এক কথা কইলে তো শেষ বলে কিতা সুদর সত্তরটার বেশি গুণা আছে একবারে নিম্ন পর্যায়ের গুণ হইল নিজের মার সাথে জেনা করা আর কোনো কথা কওয়া লাগে হোকা চাই সুতরাং যার নিজের মাল লোকে জেনা করবার মন চায় হে যেন গিয়া সুদ খায় হে যেন সুদর কারবার করে এছাড়া আর কোনটা খোয়ার নাই আমার আরো খুজুরের বাটো পড়ছে হো আয়াত ওয়া আহাল্লাল্লাহু আল-বাই'আ ওয়া হারামার রিবা অর্থ কি তা আল্লাহ ব্যবসারে হালাল করছেন আর সুদরে ফেরেশতায় মনে হয় কই সময় হুন কিতা পড়ার কিতা তিলাওয়াতর হুন ডান্ডার বাড়ি বাড়েন না কমের মাতুকা কোরআন আমরা বুঝ্জা ফরি না করি অবস্থা কিতা হয় ঘটনা তো আরেকটা মনে হয়েছে হইতাম নি ফজর নমাজ হইরে এক চাষা বারোজন মসজিদ থাকি বারুইয়া ভাইজন সলিমুদ্দিন লাগাল হে সলিমুদ্দিন ঠেকা যে নিছলে এখনো তো লাভ সহ দিলেন আরে দেখবা কিছু মানুষ হুজুর ঠিক পিছনে নমাজও উবাই না সামনের খাতার এরা নমাজও সামনের খাতার সুদ খাওয়ার বেলায় সামনের খাতার থাকে আল্লাহ জানে ওয়াজ ইখান কমন মন ফুরছেনি এরা আবার কমিটির অধরবা কয় থেকে হুজুর অধনাঞ্জন সব আমার বিরুদ্ধে ওয়াজ হয়ে গেছে নমাজও সামনের খাতারও সুদ খাওয়ার বেলায়ও ও দেখা ফজরের বাদে মসজিদ থেকে বেরোইয়া কিতাবে সলিমুদ্দিন লাভ সহ টেকা কিন্তু দিলে না হয় চাষা বলি গেছি বাড়ির যাও তোরা অপেক্ষা করো এইরাম চাষা আবার সুদ খাই লিখিত হইব নমাজও ঠিক কোরআনের তেলাওয়াত ঠিক বাড়িত গিয়া কোরআন তেলাওয়াত চলে কোরআন শরীফ বা করিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ও এক আগাত আয়াত ও সময় আইছুন সলিমুদ্দিন চাচা আইছিন দেলা ওয়াই দি হারা ইয়া পকেটো দেখো কা সুদর আয়াত ও তেলাওয়াত করে সুদর টেকা অনে এর কারণ কিতা তুতা ফাকিল লাখান কোরআন ফরে হ্যাঁ কোরআন ফজিলতর কিতাব না বুঝা ফলল প্রত্যেক খরফ কতনে কি কিন্তু শুধু তো তিলাওয়াতর লাগে কোরআন আইছে না কোরআন যদি বুঝা না ফরেন তাইলে জীবন রে বদলাইতে আপনি ফারতা না মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় স্লোগান ঠিক করে দেন মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় কোরআন তো মানার জন্য এসেছে আপনি মানবেন কিভাবে এই জন্য আপনাকে জানতে হবে আর জানতে গেলে কি করতে হবে পড়তে হবে এই যে আমার হাতে থাকা কোরআন এটি হচ্ছে ছাপা কোরআন প্রিন্টেড কোরআন আর যার উপরে কোরআন নাজিল হয়েছে আমার রহমাতাল লিল আলামিন আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন সুবহানাল্লাহ কোরআনের আগাগুড়া যা কিছু আছে আমার নবীর জীবনেও কোরআনের আগাগুড়া সব আছে সুবহানাল্লাহ তো এই অবস্থা হচ্ছে কেন কোরআন আমরা বুঝি না তো আমি বলছিলাম মরা মানুষের জন্য আসে নাই এসেছে আমাদের মতো জীবিত মানুষের জন্য কোরআন নাজিল করেছেন কে তো আমরা কোরআন এখনো শিখি নাই কেন শিখলাম না ইতা মেসা বহলর কিতাব মূল্য হলে ফরমানি কা আমরা ফুরে কিতা করতাম এরা কিছু ফাটল ওরা মানুষ আসেনি মাতুন না কেন আপনারা আপনারা সামনে না ফললো এরা আমার সামনে পড়ছে আমি কইলাম কোরআন ফারনি পড়তা কই আমরা কেন পড়তা আমি তা আপনারা লাগান মেসা বকল আসুন আপনারা ফরবাই কেন কেন তারা কোরআন পড়ছে না তারা কোরআনের গুরুত্ব অনুধাবন করতে পারছে না বিজ্ঞান মনস্ক যারা তারা মনে করে তাদের বিজ্ঞান অনেক এগিয়ে বিজ্ঞান থেকে কোরআন পিছি কিন্তু আপনারা বলেন তো বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে যদি প্রশ্ন করি বিজ্ঞান থেকে কোরআন কতটা এগিয়ে কি বলবেন না না একেবারে স্পেসিফিক যদি আমি বলি কোরআন নাজিল হয়েছে কত হাজার বছর আগে সবাই বলেন কথা বলেন কত হাজার বছর আগে দেড় হাজার বছর আগে
বিজ্ঞানের অনেক তথ্য আছে যা আজকের যুগে নতুন। তাহলে বিজ্ঞানের তথ্য আজকের যুগে নতুন হলে এই তথ্য কোরআনে দেওয়া হয়েছে কত হাজার বছর আগে? এবার তাহলে বলেন বিজ্ঞান কোরআন, এবার বলেন বিজ্ঞান থেকে কোরআন কত হাজার বছর এগিয়ে আছে? হায় রে হায় এবার বুঝছেন না আমার মাত। বিজ্ঞানের থিওরি এখন নয়া নয়া বিজ্ঞানী বারইয়া যেটা বাকররা এখন এরা জানার আজকে, আর ইতা হতা দেড় হাজার বছর আগে কোরআন নাজিল করছেন কে? তেখৌকা চাই নেবলা আমার কোরআন বিজ্ঞানটা কি শত হাজার বছর এগিয়ে? সুবহানাল্লাহ, চিন্তা করেন এই বিষয়টা, কোরআন বিজ্ঞানের থেকে আরো দেড় হাজার বছর এগিয়ে, সুবহানাল্লাহ। আমি তো কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা গবেষণা করিয়া হওয়া মানুষ, কোরআনুল কারিমে ছয় হাজারের বেশি আয়াত রয়েছে, তার মধ্যে দেড় হাজারের মতো আয়াত রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে, সুবহানাল্লাহ। আপনার বিজ্ঞান কোরআন থেকে কত পিছিয়ে আছে শুনেন, নিজেদেরকে আপনারা আজ বড় আপডেট মনে করেন, কিন্তু আমি বলবো আপনারা এখনো কোরআনের চাইতে অনেক ব্যাকডেটেড, কারণ আপনারা কোরআন থেকে এখনো দেড় হাজার বছর পিছিয়ে আছেন। কারণ বিজ্ঞানের যে সকল তথ্যগুলো আজ মানুষ এই দুনিয়ায় নতুন করে জানতে পেরেছে, দেড় হাজার বছর আগে এই তথ্যগুলো কোরআন নাজিল করে জানিয়েছেন কে? কয়েকটা উদাহরণ দিই দেখেন এই পৃথিবীর শেপ, পৃথিবীর আকৃতি কেমন, এটা নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়ে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল, এটা প্রাচীনকালের বিজ্ঞানীদের ধ্যান ধারণা। বিজ্ঞান আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, 1597 সালে, এখন কত সাল? 2022 সাল। 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে তিনি বললেন প্রাচীনকালের বিজ্ঞানীরা আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন, তারা বলেছেন পৃথিবী চ্যাপ্টা বা সমতল, আর আমি জলপথে ভ্রমণ করে দেখলাম পৃথিবী আসলে চ্যাপ্টাও নয় সমতলও নয়, বরং পৃথিবী হচ্ছে গোল। পৃথিবীটা কি? গোল। এখন এই তথ্য আরো 425 বছর আগের, 425 বছর আগের তথ্য, 1597 সালে, এখন 2022 হলে 24-25 বছর, 424 বা 425 বছর। বিজ্ঞান তো আরো উন্নত হয়েছে এই 424-25 বছরে, উন্নত হয়েছে না? বিজ্ঞান উন্নত হইতে হইতে এখন বিজ্ঞান কোন জায়গায় গিয়েছে জানেন? বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান বলল 400 বছর আগের দেওয়া তথ্য পৃথিবী গোল, স্যাটেলাইটের যুগে আজ তা ভুল। এখন আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী গোল নয়, দেখো কাছেন পৃথিবী কিলা। সায়েন্সের ছাত্র নাই এখানে? হ্যাঁ, পৃথিবী ডিম্বাকৃতি, ডিম্রে আমরা সিলেটি ভাষায় মাঝে মাঝে এন্ডাও কই, নাকিতা বৈদাও কই, অনেকে বৈদা কিন্তু আরবি শব্দ, আমরা সিলেটি ভাষা তো অনেক আরবি হইয়া ঢুকে গেছে আলহামদুলিল্লাহ, বৈদা আরবি না। আচ্ছা এখন আওকা, তাহলে প্রাচীনকালের বিজ্ঞানীরা বললেন পৃথিবী কি? চ্যাপ্টা বা সমতল। বিরক্ত লাগেনি আপনারা? তাত্ত্বিক একটু আলোচনা করিয়ে যাই, মাদ্রাসার মাহফিল একটু আইলবি আলোচনাও। প্রাচীনকালের বিজ্ঞানীরা বললেন পৃথিবী সমতল বা চ্যাপ্টা, আর 1597 আজকে থেকে 400 বছর আগের বিজ্ঞানীরা বললেন না পৃথিবী গোল, আর স্যাটেলাইটের যুগের আধুনিক বিজ্ঞানীরা বললেন পৃথিবী গোল, এই তথ্য ভুল। তারা বলছেন পৃথিবী ডিম্বাকৃতি, পৃথিবী কিসের মতো? ডিম কিন্তু একদম গোল না, তাই না? এখন দেখেন তো বিজ্ঞান, বিজ্ঞান আর বিজ্ঞানী হলে তামসা করতে করতে এক এক সময় তারা এক এক মাত মাতে, কয়েক যুগ বা কয়েক শতাব্দী ফরে ফরে তার তত্ত্ব পরিবর্তন হয়। কোরআন নাজিল হয়েছে বছর আগে, হৌকা চান কোরআনের তত্ত্ব পরিবর্তন হওয়া দূরের কথা, একটা নুকতা একটা হরকত পরিবর্তন হয়েছে, কেমত পর্যন্ত পরিবর্তন হইব এর হেফাজত খারি খে।
আপনার এই বিজ্ঞান, যেই বিজ্ঞানের যুগে বাস করে নিজেকে আপনি আপডেট মনে করেন, আপনার এই আপডেট বিজ্ঞান পৃথিবীর আকৃতি নিয়ে যেই তথ্য মাত্র কয়েকদিন আগে দিল, মাত্র কয়েক বছর আগে দিল, যেই কিতাবকে আপনি মোল্লাদের মেসাবদের কিতাব মনে করেন, যেই কিতাবকে আপনি হুজুরদের কিতাব মনে করেন, এই কিতাবের মধ্যে 1500 বছর আগে এই সাইন্টিফিক তথ্য আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আরদা বাদা দানিকা দাহা। ওলামাই কিরাম এখানে বসে আছেন, কামুস অ্যারাবিক ডিকশনারি খুললে আপনারা দেখবেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদা বাদা দানিকা দাহা, এই জমিনকে পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাকে, কোরআন আগে না বিজ্ঞান আগে? কত হাজার বছর আগে? কত হাজার? আরো জুড়ে কয় হাজার? আরো তথ্য আছে, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, ইকান লইয়া গবেষণা করতে করতে বিজ্ঞানী ওর মাথাও ঘুরে গেছে। কিতা ঘুরে, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, ইকান লইয়া গবেষণা করতে করতে তারার মাথাও ঘুরে গেছে। টলেমি নামও দেখো কে হবো, সর্বপ্রথম টলেমি বলেছিল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্যই তার চারপাশে ঘুরে। তার এই তথ্য বেশি দিন টিকল না, 1512 সালে নিকোলাস কোপারনিকাস বলল, আসলে পৃথিবী স্থির নয়, পৃথিবীও ঘুরে সূর্যও ঘুরে, তোমার মাথাও ঘুরে আমার মাথাও ঘুরে। আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে বিজ্ঞান ঘোরাঘুরি সমস্যার সমাধান দিল। আর যেই কিতাবকে আপনি মোল্লাদের কিতাব হুজুরদের কিতাব মনে করেন, এই কিতাবের মধ্যে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ তাআলা ঘোরাঘুরি সমস্যার চূড়ান্ত সমাধান 1500 বছর আগে দিয়ে বলেছেন, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম, ওয়াল কামারু কদ্দারনাহু মানাজিল তাআদাকাল উরজুনিল কদীম, লাশশামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলছেন, সূর্যের জন্য আমি একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে, চাঁদের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি, চাঁদও তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে, সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না, প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী তারা সন্তরণ করছে, সব কিছু ঘুরছে পরিভ্রমণ করছে। তাহলে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? কত হাজার বছর আগে? বিজ্ঞান নিয়ে ফুটানি করেন মি আপনি, আপনি এখনো কোরআনের কাছে ভিক্ষুক ছাড়া আর কিছুই না। আরো তথ্য আছে, কত বলতাম, বলতে বলতে শেষ হবে না। তো আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আর গাউগারাম আমরা হইলেই টিপসই, টিপসই দিন না নি আপনারা, টিপসই ফিঙ্গারপ্রিন্ট, এই আঙ্গুলের ছাপ। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করছে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এখানে কুদরতটা কার? আমাদের প্রত্যেকের হাতে আঙ্গুল আছে কয়টা? আরেকটু জোরে বলেন, 10টা। কি আশ্চর্যের ব্যাপার, এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। পাসপোর্ট অফিসে যান আপনারা, তাই না, দেখবেন পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে 10 আঙ্গুলের ছাপ নেই,
এমনকি আপনারা ফোন ইউজ করেন, সিমের রেজিস্ট্রেশনে যখন আপনারা যান দেখবেন দশ আঙ্গুলের ছাপ নেই। আপনারা লন্ডন আমেরিকায় যান দেখবেন ইমিগ্রেশনে সব আঙ্গুলের ছাপ দেওয়া লাগে। জায়গা জমির রেজিস্ট্রি ভোট দিতে গেলে সব জায়গায় এখন ফিঙ্গারপ্রিন্ট লাগে। এই যে ফিঙ্গারপ্রিন্ট অভিন্ন, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। যে বিজ্ঞান নিয়ে আপনি ফুটানি করেন, এই বিজ্ঞান এই তথ্য বেশি দিন আগে জানে নাই। এখন 2022 সাল, পৃথিবীতে 1800 সালের আগে পৃথিবীর কেউ জানতো না ফিঙ্গারপ্রিন্ট নামে কিছু একটা আছে। ইংল্যান্ডে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয়। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই সাইন্টিফিক তথ্য তিনি আবিষ্কার করলেন। তিনি দেখলেন যে ফিঙ্গারপ্রিন্ট বলতে একটা বিষয় আছে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। যেই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আপনার বিজ্ঞান মাত্র 150 বছর আগে জেনেছেন, যেই কিতাবকে আপনি মোল্লাদের কিতাব, মেসাবদের কিতাব, হুজুরদের কিতাব মনে করেন, এই কিতাবে এই সাইন্টিফিক তত্ত্ব আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে দিয়েছেন। কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 3 নম্বর আয়াত আপনি খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, আইয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন যেই সকল লোকেরা এই কথা বিশ্বাস করে, যারা মনে করে মানুষ যখন মরে যাবে, মানুষ মারা যাওয়ার পর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দেহ তার হাড্ডি মাংস অস্থি পিঞ্জর সব যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা আলাদা হয়ে যাবে, যারা মনে করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে একত্রিত করে কে আবার মানুষকে জিন্দা করবে, এই রকম দাবিদার যারা, আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিয়ে বলছেন, ও মানুষ শোনো, তুমি মরে যাওয়ার পর তোমার দেহ হাড্ডি মাংস অস্থি পিঞ্জর সব যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায়, সেগুলোকে জোড়া লাগিয়ে আমি কেবল তোমাকে জিন্দা করব না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, সব তো জোড়া লাগিয়ে তোমাকে একত্রিত করবই করব, তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা বা ছাপ রয়েছে আঙ্গুলের ছাপ পর্যন্ত আবার মিলাইয়া একত্রিত করব। বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? তো কোরআন আপনার কাছে এত গুরুত্বহীন কেন? এই কোরআন তো আপনি এখনো শিখলেন না, HSC পরীক্ষার রেজাল্ট 10-12 দিন আগে দিয়েছে। এখানে অনেকে হয়তো আছে, তোমরা HSC আলিম পাশ করার পরে ছাত্রদেরকে বলছি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমরা 6 মাস 7 মাস একটানা কোচিং করো, বাড়িতেও আসো না, অসুবিধা নাই, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ো, এটা আমরাও চাই, তোমাদের কেরিয়ার সুন্দর হোক এটা আমরা চাই। কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি তোমার বাবার 1000 টাকা খরচ করে একটানা 6-7 মাস কোচিং করতে পারো, পড়াশোনা করতে পারো, আল্লাহর কোরআন শিখে তুমি জান্নাতে যাবা। আল্লাহর কোরআন শেখার জন্য কই দিন কার কাছে কতবার দৌড়াইছো, নিজের বিবেককে তুমি প্রশ্ন করো। 40-50 বছর বয়স অনেকের হয়েছে, এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এই হাদিস আমরা সবাই জানি, আল্লাহর কালাম শুদ্ধ করে পড়লে, তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি, কিন্তু রুব্বা কারিউলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু, কোরআনের এমন কিছু তেলাওয়াতকারী আছে, এরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয়। তারা কারা? যারা হক আদায় করে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে না। এজন্য আমার ভাইরা, সর্বপ্রথম এই কোরআনের হক হচ্ছে কোরআনকে আগে বিশুদ্ধ করে পড়তে জানা। যারা এখনো বিশুদ্ধ করে কোরআনটা পড়তে পারেন নাই, আল্লাহর ওয়াস্তে সবার আগে কোরআন শিখুন। এই কোরআন এসেছে আমাদের জীবনটাকে জান্নাতমুখী করার জন্য। আপনি জান্নাতমুখী জীবন পেতে হলে সর্বপ্রথম কোরআন পড়া আপনাকে জানতে হবে, এরপরে কোরআন আপনাকে বুঝা লাগবে, বুঝে বুঝে পড়া লাগবে। আগেই তো বলেছি এই কোরআন হচ্ছে প্রিন্টেড কোরআন, আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আমাদের মা
আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আমাদের ইমাম, বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনুল করিম তোমরা কি তেলাবাত করো না? কোরআন কি বুঝে পড়ো না? কেনা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্র হচ্ছে আল্লাহর কোরআন। কোরআনে যা আছে নবীর জীবনেও তা, আমার আপনার জীবনে কোরআন নাই কেন? কারণ আমরা বুঝে বুঝে কোরআন পড়তে পারছি না। সর্বপ্রথমেই কোরআন বিশুদ্ধ করে আপনাকে পড়া জানতে হবে। দুই নাম্বার, এরপরে কোরআনটা বুঝে পড়তে হবে। তিন নাম্বার, এবার নিজের পরিবারকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। নিজের স্ত্রীকে, নিজের বিবিকে, নিজের সন্তানগুলোকে আপনারা কোরআন শিখাবেন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে অ আ ক খ এ বি সি ডি শিখাইয়েন পরে, আলিফ বা তা তা শিখাইয়েন আগে। অ লেভেলে পড়াচ্ছেন, এ লেভেলে পড়াচ্ছেন, সায়েন্সে পড়াচ্ছেন, কমার্সে পড়াচ্ছেন, অসুবিধা নাই। আগে কোরআন পড়ান, এরপরে তাকে যেখানে মন চায় সেখানে দেন। কিন্তু তাকে কোরআন না শেখাইয়া ডাক্তার বানাচ্ছেন, একটু ডাক্তার হইব কিন্তু হসাই আর অমানস ডাক্তার হইব। কোরআন না শিখাইয়া তারা ইঞ্জিনিয়ার বানাই দেয়, এমন ইঞ্জিনিয়ার হইব রডর জায়গা সব জায়গা মা সারাইয়া দিব। কোরআন না শিখাইয়া আপনি তারে ব্যারিস্টার বানাইবা, লয়ার বানাইবা, হে খালি মানসরে মারার দান দত্তা। কোরআন যদি না শিখান, না শিখাইয়া এই সন্তানগুলোকে আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, মৌলভীবাজারে, ঢাকায়, সিলেটে থাকবে, মা বাপ শাহবাজপুরে পড়ে থাকবে, খবরও নিবে না। আজ পর্যন্ত কি শুনেছেন কোনো আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে? শুনেছেন আপনারা কখনো? কেমনে শুনবেন? কারণ এই আলেমরা কোরআন পড়েছে, কোরআন পড়তে গিয়ে দেখেছে আল্লাহ তাআলা মা বাবার সঙ্গে খেদমতের কথা বলেছেন। কিভাবে মা বাবার খেদমত করতে হবে সেটা কোরআনে আছে না নাই? ওই আলেমরা কোরআন পড়েছে, মা বাবার সঙ্গে অনেকে জিরকি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, কিন্তু আলেমরা কোরআন পড়তে গিয়ে দেখেছে আল্লাহ তাআলা মা বাবার সঙ্গে কথা বলাও শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবার সাথে সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, বিনয়ের সঙ্গে কথা বলো। আদেশটা কার? জোরে বলেন, আদেশটা কার? এরা তো কোরআন পড়েছে, এই জন্য জানে, এই জন্য মা বাবার সাথে ঝিরকি দিয়ে রাগ করে কথা বলে না। আর এরা তো জানে না, জানে না বলেই মা বাবা অসুস্থ চিকিৎসা করায় না, মা বাবের খোঁজ খবর রাখে না। এক ব্যাকল গাছ না লাগাইয়া ফলন আশা কইরা বই রইছে, মাত বুঝরানি আমার, গাছ না লাগাইয়া হে ফলন আশা কইরা বই রইছে। ও বেকুব ব্যাকল, গাছ ফাইতে ফল ফাইতে হইলো তাকে গাছ লাগাইয়া ফানি ডাইলা গাছ ইদারে যত্ন কইরা বড় করা লাগলো, ঠিক নেই? গাছ না লাগাইয়া ফলর আশা করা যেমন ব্যাকলি বুকামি, ঠিক তেমনি সন্তানের হক যথাযথভাবে আদায় না করিয়া এই সন্তানের কাছ থেকে খেদমতর আশা করাও সম্পূর্ণ ব্যাহলি আর বুকামি খা। বহুত জায়গাত মাহফিল গেলে কয়, হুজুর আমরার ফুয়াফুরিনতে আমরার হতা হুনে না, খেদমত করে না, মা বাবার খেদমতর, মা বাবার খেদমতর ওয়াজ আপনি করুকা। আর আমি কই ওয়াজ অঙ্কু উল্টায় দুকা, গুড়ায় দুকা, ই দেশ মা বাবার খেদমতর ওয়াজ বহুত হইছে, এখন ওয়াজ বেশি বেশি হওয়া দরকার, কিলা মা বাপের সন্তানের হক আদায় হওয়া। কারণ মা বাপে যদি প্রপার ওয়েতে সন্তানের হক আদায় করেন, আল্লাহর কসম এই সন্তানে মা বাপর লগে বিয়াদবি করা তো দূরের কথা, এই সন্তানে তার মা বাপরে মাথার তুল্লা রাখব। মাথার তুল্লা রাখা মানে এই নাই যে মাথার তুল্লা আসার মারি দিব, অর্থাৎ রূপকর্তে কথা কইছে, অর্থাৎ মা বাপরে হে যথেষ্ট সম্মান হল, আপনি আপনার সন্তানের হক আদায় করলেন, বাচ্চারে এখনো কোরআন শিখাইলা না। পারলে একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, এটা হচ্ছে আপনার দুনিয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রপার্টি। টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে কিছুই কিন্তু আপনার সঙ্গে যাবে। এই যে আপনি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন,
এই দুনিয়া থেকে বহু টাকাওয়ালা মানুষ চলে গেল, পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মানুষ চলে গেল, তাদের সঙ্গে তাদের গাড়ি গেল না, বাড়ি গেল না, পয়সা করি অর্থ সম্পদ কিছুই গেল না। এই জন্য আপনি যদি আপনার সন্তানগুলোকে নেককার বানিয়ে যেতে পারেন, এই সন্তানগুলো যখন নেক কাজ করবে কবরে বসে বসে আপনি সওয়াব পেতে থাকবেন। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেছেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষ যখন মারা যায়, তার সকল আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিসের সওয়াব সে কবরে গিয়েও পায়। এক নাম্বার হচ্ছে সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার সওয়াব। এজন্য আমার যে ভাইদেরকে আল্লাহ পয়সা করে দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, 5-7 বিঘা জায়গা মাদ্রাসায় দিয়া দেন, 10 বিঘা জমি আপনি মাদ্রাসায় দিয়ে দেন, যদি আল্লাহ আপনাকে সম্পদ দেন আল্লাহর রাস্তায় দেন। কারণ আপনি বলেন তো, 100 বিঘার জমি আপনার আছে, মরার পরে কয় বিঘা জমি আপনার সাথে যাবে? মাতুকা, এই যে যারা অনেকে আছে সম্পদ সম্পদ বলে পাগল, কিছুদিন আগে টিভিতে দেখলাম, হয়তো আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়া এই খবরটা ভাইরাল হয়েছে, এক লোক মারা গেল, মারা যাওয়ার পর তার দুই ছেলে সম্পদ ভাগাভাগির জন্য বাবার লাশটাকে ঘরের ভিতর ফেলে রাখছে, আছে না নাই? এই যে দুনিয়ায় ভূমিদস্যুয়ার সম্পদ লোভী কিছু মানুষ আছে, তাদেরকে বলবো তোর সম্পদ মাত্র 3.5 হাত, তোর জায়গা মাত্র 1.5, এর বেশি কারোরই জায়গা নাই। এই যে আপনার শাহবাজপুর এলাকায় মাঠে ঘাটে হাজার হাজার শত শত একর জায়গা আছে, কোনো জায়গা নিয়ে কবরে যাইতে পারবেন না। আপনি যদি কোনো দিনই প্রতিষ্ঠান করে যান, মাদ্রাসা করে যান, মসজিদ করে যান, এগুলো নিয়ে কবরে না গেলেও এই মাদ্রাসা মসজিদগুলোতে আল্লাহর যত বান্দারা দিন চর্চা করবে, দিনই জ্ঞান অর্জন করবে, কবরে গিয়ে সৎকায়ে জারিয়ার সওয়াব আপনি পেতে থাকবে। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সও না জমাইয়া ওবাই দিতে পারবে বেশি বেশি, মাদ্রাসা ভাই মসজিদ ভাই, এটাই হচ্ছে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রপার্টি, এটা সাথে যাবে, ঠিক কি না? আল্লাহর নবী বললেন, 1 নম্বর সদকাতুন জানিয়া, 2 নম্বর হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহ, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষেরা উপকার লাভ করে, 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। নেককার সন্তান রেখে যান। আফসোস লাগে মাঝে মাঝে কিছু যুবক আমাদের কাছে এসে বলে, হুজুর সিলেটি ভাষায় কইলাই, হুজুর আব্বা মরি গেছেন, আব্বা মারা গেছেন, জানাজান নামাজ কিলা পড়তাম, একটু শিখাই দু কাছে। কি আফসোসের ব্যাপার, তার বাবা মারা গিয়েছে, তার বাবার জানাজার নামাজের কায়দা কানুন জানে না, কারণ তার বাপ তো বেনামাজি ছিলই, তার বাপও তাকে কখনো নামাজ দিন শেখায়। হ্যাঁ, নিজেও তো উষ্টা খাইয়া কোনোদিন ফসমেদি ফোরছে না, তার ছেলে মেয়েরে কিভাবে সে এভাবে তৈরি করবো? নিজের সন্তানরে কোরআন শিখাইয়া যাও কা, আপনারা এমন সন্তান রাখিয়া যাও কা, মরার বাদে যেন আপনার জানাজা আপনার ছেলে দেয়। মালা করে বুঝুক কথাগুলা, আপনি মারা গেলা হেউ তাক মানে হোক আছেন দুনিয়ায়, হেউ তাক মানে সব যাইমু গিয়ে আমরা, আর হে যে কোন সময় যাইমু এর কোনো ঠিক ঠিকানা। আপনার আল্লাহ খান কত শ্রোতা হল, প্যান্ডেল ওয়াজ হুনতে হুনতে মরি গেছেন, অর্থাৎ ওয়াজ শোনা তোমারা গেছে, আমরা আল্লাহ খান কত বক্তা আলোচনা করা অবস্থায় মারা গেছেন, আছে না নেই? আছে, যাইমু গিয়ে সব সব যাইমু গিয়ে আমরা। আপনি মারা যাওয়ার বাদে একজন বড় আলিম আয়া আপনার জানাজাত ইমামতি করলা, হোক আসাইন, আপনার ছেলে আপনার ফুয়ায় নামাজও ইমামতি করলে, আপনার ফুয়ার ভিতরে যে আবেগ আইব, হও বড় আলিম তানোর ভিতরে হোক আসেন, ই আবেগ খান আইব না, মাতো গাইব না, হোকা আইতো না, বরং আপনার ছেলে সে যদি জানাজার নামাজও দাঁড়াইয়া জানাজার নামাজ শুরু করে, আল্লাহর কসম 4টা তাকবীর দেওয়ার সময় তার হইলজা মুচড় দেওয়া উঠবার শৌকি যে দর দরাইয়া ফানিবার হইল, এটা জীবনের সফলতা। আমার বাপ অকলরে কইলাম, বাবা অকলরে, বাবার ওটাও জীবনের সফলতা, এটাই আপনার আর জীবনের সবচেয়ে বড় সফলতা। হোক আছেন,
আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সব মহাসাগরের ফানি ডাইল্লা দিয়া জাহান্নামের আগুন নিভানো যাইব নি, যাইব নি, যাই তো নাই। কিন্তু আপনি ছেলেটারে নেককার দিনদার পারলে একজন আলেম বানায় যাওকা, এই সন্তানটা যখন চৌকর ফানি সারিয়া দিয়া আপনার লাগে দোয়া হইব, দুই ফুটা চকুর ফানির ফাওয়ার কত বেশি দেখুক আপনি, গোটা দুনিয়ার মহাসাগরের ফানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায় না, কিন্তু আপনার এই সন্তান যখন দুই ফুটা চৌকর ফানি সাইরা দিয়া আল্লাহর কাছে দোয়া করব, ই চৌকর ফানির নাকর ডগার আওয়াজ আগেই এই চৌকর ফানি দিয়া আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনটে নিভাইয়া দিবা। জীবনের সফলতা হইল এটা, এর লাগেই বাচ্চারা রে আপনার ছেলেরে মেয়েরে ফুয়া ফুরিন তোরে দিন শিখাও কা আগে মেসাব বানাইয়া কিতা করতাম মানুষের ঘরের আস মুরুগ ঘটি খাইয়া সভা করি ফেলাই দিবে। আমার যখন আমার আব্বাই, আমি তো স্কুলও আসলাম পয়লা ছাত্র হিসাবে কিন্তু বাদ আসলাম না, আল্লাহ রহমতে সারা জীবন হইয়া ক্লাস পাইছি স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গা। এখন আপনার আবার হইবা না হুজুরে মনে হয় নিজের ডুল নিজে ফিটাই না না বুঝাইতাম সেরা। তো যাই হোক, আমারে যখন আব্বাই মাদ্রাসার দিলা, আমার খুব কাছো নিকটাত্মীয় যারা নিকটাত্মীয়, আমি আর কোনো নাম কইলাম না স্পেসিফিক, কারণ ইবাই দিয়ে আবার শোক কতটা আছে ইথায় সকলে রাও হনবা কইবা দর্শন আমদান নামে বদনাম হইল এলাকি সংক্ষেপে কইলাম। নিকটাত্মীয় কয়জনে কইলা তোমার ভুয়ারে যে মাদ্রাসার দিলায় মৌলবি বানাইতে মেসাব বানাইতে এদ সারা জীবন খালি খুঁজি খুঁজি খাইব। তা আমি শুনতাম আব্বা কইতা রাগ কইর না, এরা বুঝছে না, এরা না বুঝছেও মাতের, এরা যদি বুঝতো আলেম বানাইলে লাভ হইতো কিতা, এরা এ কথা হইল না। আব্বাই উত্তর দিত অতটুকু যে আমি তো আমার ঘরে মেসাব বানাইলাম, আমি মরার বাদে যেন আমার কবরের খান্দাত গিয়া দোয়া করে আর আমার জানাজা যেন সে আদায় করে, এবং আমার আব্বার স্বপ্ন পূরণ হয়েছে, আমি আব্বার জানাজার নামাজ নিজে আমি ইমামতি করছি। আমার বাবাই বুঝতে পারছেন বিষয়টা যে এটাই সফলতা, কেন এটা সফলতা কইলাম হনুকা। আমার দাদার বাফর নাম আমি জানি না, এ কথা কেন কইছি বুঝুকা, আমার দাদার বাপ দুনিয়ায় দেশলা 130-140 বছর আগে, 130-140 বছরের ব্যবধানে তানোর পরবর্তী প্রজন্ম তানোর নামও মনে রাখছে না, সেইম অবস্থা আমার হইতো নাই আপনার হইতো নাই। আপনার এই উদাহরণ না দিয়া আচ্ছা হোক আসেন, এমন অনেক বাড়ি আছে না, আচ্ছা আমি আমার এই উদাহরণ দিই, যেমন আমার গ্রামের বাড়ি, আমি তো সপরিবারে চিটাগাং থাকলো, আমি তো সিলেটি যাত তো সিলেটি না নি, আমার বাড়িতে কোম্পানিগঞ্জ অনেক আপনারা জানেন, আমার বাপ সাসার বানাইল গড়ি কেন বো আছে, আমার দাদাও থাকছে এবলা হনুকা, তা আমার দাদা যে গড় থাকছেন আমার বাপ সাসাই গড় থাকছেন, অঙ্কু আমার দাদার নাতি আমরা, আমরাও থাকলাম, আবার আমরার বাচ্চা কাচ্চা অলরেডি ই গড় থাকা শুরু হয়ে গেছে, হয়টা জেনারেশন দেখুকা। এখন হয়তো যদি গড়ি কেন ঠাড়া না পড়ে আর কি, দুর্যোগ উর্যোগ না আইয়া হয়তো আমরা নাতি নসায় নাতি তো ফাইলেছি, নাতি ফাইলছি বলতে আমার ভাই বিয়া সাথে দিয়া তানোর ফুয়া ফুরিন তোরে নাতি নসা হয়ে গেছে, এখন আমরা রত নানা দেখে নাতি নসাও হচ্ছে, এখন দেখো আমার দাদা থাকি শুরু হয়েছে, আমার দাদা বাবা চাষা আমরা আমরার ফুয়া ফুরিন নাতি নসা আয়া উ করো আমাইরা ঠিক নেই, এই যে নাতি নসা হইছেন যেটা হিতার করো ফুয়া ফুরিন হইয়া আল্লাহ হোক আছেন, এরা সেও আর আমার দাদার নাম মনে রাখবো নি। উদাহরণটা দিছে ও কারণে যে বাড়িতে আপনি থাকরা এই বাড়িত আপনার নাতি ফুতি খন্তি বাস করব, এরা এমন হইব যে 1-200 বছর বাদে 200 বছর বাদে সেও আর আপনার নাম মনেও রাখতো না। যেমন আরও বলা করে উদাহরণ দিই, আপনার আর গাঁত গুরুস্থানও গেলে দেখবা সর্বোচ্চ আপনার দাদা বা দাদার বাফর কথা মনে হয়, দেখো গা গুরুস্থানের সামনে উবাইলে এর আগর সিঁড়ি এরার কথা মনে হয় না, সেম পরিণতি আপনার হইব কিন্তু একই পরিণতি আপনার, এর লাগে কইছি সন্তান হলরে আপনি আল্লাহর দিনের প্রতি দিয়ে যাও কা, আপনাদের ছেলে মেয়েকে আপনারা স্কুলে পড়ান বিশ্ববিদ্যালয়ে পড়ান আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাকে সবার আগে আপনারা কোরআন শিখান, যেন আপনাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু প্যান্ট পরার সময় তারা যেন টাকনোর উপর পড়ে, তারা যেন আজান হলে মসজিদে যায়, তারা যেন কোরআন তেলাওয়াত করে, তারা যেন আল্লাহর দিন মেনে জীবনযাপন করে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে যান, যেন সন্তান দেখলেই আপনার দুনয়ন জুড়িয়ে যায় সুবহানাল্লাহ।
বাচ্চাদেরকে কোরআন শেখাবেন, বললাম এটা তিন নম্বর পয়েন্ট। সবাই বাচ্চাদেরকে কোরআন শেখাবেন তো, পারলে একটা সন্তানকে এই শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা, এখানে হাফিজিও আছে মনে হয়, এখানে দেন, এক দুজনকে হাফিজ বানান। মনে মনে হইব না হাবিচ্চাপ বানাইয়া কিতা করতাম, কিতা যে হইব আপনি নিজেও বুঝতে পারতেন না। একজন হাফেজের মর্যাদা গোটা দুনিয়ার কোটিপতির চাইতে অনেক বেশি। হাফেজ বানান, একটা ছেলেকে আলেম বানান। আমার বাপে আমার মেজাব বানাইয়া লস হইছে না, লস আছে হোকা চাই। মেজাব যদি না বানাই তা আমার কোনো বাইয়েন তো রে, বড় লেখার মানুষ চিনে নি, ই মেজাব রে চিনেন নি মানুষ, কিছু মানুষ তো চিনে দেখছেন নি, মেজাব হইলে কোনো লস নাই, দুনিয়া আখেরাত উভয়টাও আছে আলহামদুলিল্লাহ হোকা। তাহলে এক নাম্বার পয়েন্ট কি বলেছিলাম, সবাই আমরা কোরআনটা শিখবো, দুই নাম্বার কোরআন বুঝে পড়বো, তিন নাম্বার বাচ্চাদেরকে কোরআন শেখাবো। এবার আসেন, এই কোরআনকে সব জায়গায় ঢুকাই দিতে হবে, শিক্ষাঙ্গনে কোরআন ঢুকাতে হবে। এখন আমার শিক্ষাঙ্গন গুলোতে সব পড়ানো হয়, কোরআন পড়ানো হয় না। স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে তাদের সিলেবাসে সব আছে, কোরআন হাদিস নাই। এদের সিলেবাসে বহু কিছু অ্যাড করে দেওয়া হয়েছে, তাদের বইয়ের ভেতরে বিবর্তনবাদ নামক কুফরি মতবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বানর থেকে মানুষ হয় নাই, মানুষ মানুষই ছিল, বরং কিছু মানুষ নামক অমানুষের জাতকে আল্লাহ বানর বানাইছে। যেমন ওই যে বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ কি বানিয়েছেন, কোরআনে আছে। তো বিবর্তনবাদ নামক তত্ত্ব এখন সিলেবাসে ঢুকিয়ে আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনকে নাস্তিক বানানোর চিন্তা করা হচ্ছে। 90% মুসলমানের দেশে দল মত নির্বিশেষে সবাই আওয়াজ তুলুন, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, এটা আমাদের রাজনৈতিক পরিচয়, কিন্তু আমাদের সকলের পরিচয় আমরা মুসলমান। আপনার সন্তানগুলো তো নাস্তিক হয়ে যাবে যে দলই আপনি করুন, অন্তত এই কুফরি শিক্ষা ব্যবস্থাকে আপনি মুসলমান হয়ে সমর্থন করতে পারেন না। দায়িত্বশীল মহলকে বলবো, অচিরেই এই বিবর্তনবাদ নামক কুফরি তথ্যকে শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিতে হবে। তারপরে দেখুন, এরপরে দেখুন কি ভয়াবহ ষড়যন্ত্র চলছে। স্কুল কলেজে এমনিতেই কোরআন হাদিস পড়ানো হয় না, ইসলাম শিক্ষা নামে একটা বই ছিল, তার গোত্র যে জ্বালা উঠছে। এখন যে অবস্থা শুরু হয়েছে, ইসলাম শিক্ষা পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। আপনি সব সাবজেক্টের পরীক্ষা নিতে পারেন, ইসলাম শিক্ষার পরীক্ষা নিলে কি অপরাধ? আমাদের বাচ্চাগুলোকে নষ্ট করা হচ্ছে, শারীরিক শিক্ষা নামক বই একটা ঢোকানো হয়েছে। আপনার বয়স, যাদের বয়স 30 বছর হোকা চাইন, আমরা 17-18 বছর বয়সও গিয়া যা বুঝছি, অঙ্কু দেখবা হুরু 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 দেনটা আমরা থেকে আরো বেশি বুঝে হয়, কত ফাঁকছে কিলা এটা। আমি চিন্তা করলাম ফাঁকছে কিলা, আমি চিন্তা করি বা করছি এত ফাঁকার কারণ হয়েছে দুইটা, হঠাৎ এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। অপশিক্ষা মানে কি, তা শিক্ষার নামে এখন কুশিক্ষা চলে। 6-7 ওর শারীরিক শিক্ষা বইয়া তুলিয়া দেখবা যে যৌন সুরসুরিয়ার যৌন উন্মাদনামূলক লেসন অধ্যায় ঢুকানি হয়েছে, ও তা অশ্লীল পাঠদান হরাইয়া আমরার কোমলমতি শিক্ষার্থী হলরে ছোট ছোট বাচ্চান্তরে এখন বিপদের দিকে নেওয়া, কম বয়সেরা এমনি এমনি ভাবছে না। দুই নাম্বার হচ্ছে অপসংস্কৃতি, বাচ্চান্তর হাতে দলাইছেন আপনারা ফোন, এখন এক জায়গাত মাহফিল গেছি, একজনে কইরা হুজুর দোয়া করবো আমার ফিরে প্লাস পাইছেন জিএসসি পরীক্ষা, আমি খুশি হইয়া আইফোন গিফট করছি। আমি কইলাম বালা করছেন, কিছুদিন পরে আপনারা জামাইও গিফট করবো না। বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়েন না, ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত তাদের হাতে কোনো ফোন দিয়েন না। আমার যুবকদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে তো নষ্ট করার জন্য কি ভয়াবহ ষড়যন্ত্র। এই যে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, এটা যে নতুন একটি আইন করে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, এ ভাই আপনি রাজনীতি পড়ে কইরেন, আমি তো আগেই বলেছি রাজনীতি যার যার ইসলাম। যে এলাকায় 100 জন মদের লাইসেন্সধারী লোক থাকবে,
সেখানে মদের দোকান খোলা যাবে। মদের দোকান যদি এরকম খুলে দেওয়া হয় তাহলে মাদক সমাজে বাড়বে না কমবে? নেশা বাড়বে না কমবে? আর মনে রাখবেন, নেশা যত বাড়বে সমাজে বিশৃঙ্খলাও তত কিলা বাড়বো। বুঝাইয়া দেই, রাস্তাঘাটে যদি মদর দোকান থাকে, ড্রাইভারে গাড়ি চালার পর খাইলাই দেন এক বোতল, এক বোতল মাইরা যখন গাড়ি চালাইব রাস্তা তুইয়া খালো গিয়া ফোন, তাইলে নেশা বাড়লে অ্যাক্সিডেন্ট বাড়বো না কমবো? আমি আসবার কথা কইরাম না যৌক্তিক কথা কইরাম? দেখুক, এক নেশায় সমাজ লেখিরা নষ্ট করে, নেশা বাড়বো রাস্তাতে অ্যাক্সিডেন্ট বাড়বো, নেশা বাড়বো জামাই বউর ঝামেলাও বাড়বো। আমার বড় ভাই একদিন আমারে কইরা, মদ খাইয়া দিয়ে মানুষ এত মাথা লয় আমি জানতাম না। কইলাম, ভাই কিতে হইছে? হয় লাগা গা রমুকে মদ খাইয়া গড় গিয়া তার বউরে হর আম্মা কিতা হররা উঠু হতে পারে, কারণ মদ খাইলে তার সেন্স তো জাগা থাকে না। হে মদ খাইয়া এমন বেতা লইছে, এমন মাথা লইছে, বউ খে আর মা খে ওটাও চিনে না। হে কিতা আসেনি ইলা, বেজাল আসেনি গরোর ভিতরে? মদ খাইয়া বউরে ফিটবো, তাইলে নারী নির্যাতন বাড়বো না কমবো? কিরাত আইন বানাইরা বুঝা দরকার আগে। নেশা বাড়লে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বাড়বে, পারিবারিক কলহ বাড়বে, আমার যুবকগুলো যখন নেশাগ্রস্ত হবে এই জাতি ধ্বংসের দিকে চলে যাবে। এজন্য আমরা বলবো, দল মত নির্বিশেষে আমরা সবাই চাই 90% মুসলমানের দেশে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদককে টোটালি নির্মূল করতে হবে। যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এদের তো এখন মাথা খারাপ যে সব যুবকরা এখন মাহফিলে, সব যুবকরা মসজিদে ইসলামমুখী হয়ে গেছে যুবকরা। এটা দেখে তাদের কলিজায় আগুন ধরে গিয়েছে। যুবকদের এই গণজুয়ার গণবিস্ফোরণকে থামিয়ে দেওয়ার জন্য এরকম ভয়াবহ ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে। কিন্তু আমরাও বলতে চাই, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই নানামুখী ষড়যন্ত্র করে যুবকদেরকে কোরআন থেকে আলেমুল আমাদের কাছ থেকে দূরে সরানো যাবে না। স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এই দেশে যুবকদের যে গণজুয়ার, যে গণবিস্ফোরণ শুরু হয়েছে, যুবকদের এই গণজুয়ারের সামনে যারাই আসবে তারাও খড়কুটার মতো ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। সম্মানিত ভাইয়েরা, আমার সময় সংক্ষিপ্ত, আমি শেষ করছি। তাহলে বললাম, 4 নম্বরে আল্লাহর কোরআন শিক্ষাঙ্গনে ঢুকায় দেন। আজ কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলো, কলেজ বিশ্ববিদ্যালয়গুলো জেনার আখড়ায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞান চর্চা হওয়ার কথা, বিশ্ববিদ্যালয়ের হলগুলো আজ গাঁজাখুরের আস্তানায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো মাদকের আস্তানায় পরিণত হয়েছে। যদি এই কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আল্লাহর কোরআন ঢুকানো হতো, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো মদ গাঁজার আখড়া হতো না, বরং দিনদার মুত্তাকি আর আল্লাহর অলিদের আখড়ায় পরিণত হয়ে যেত। কোরআনকে শুধু শিক্ষাঙ্গনে ঢুকালে চলবে না, কোরআনকে আদালতের ভেতরে বিচারের মধ্যেও ঢুকানো লাগবে। আজ কোরআন দিয়ে বিচার হয় না বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে কেঁদে মরছে। জেলখানা বানানো হয় চোর ডাকাতদের জন্য, চোর ডাকাত শেষরা চোর চামারেরা এখন জেলখানার বাইরে। আর কোরআনের মুফাসসির মুহাদ্দিস বড় বড় শাইখুল হাদিস মুফতিরা জেলখানার ভেতরে, তাদের জামিনের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। জামিনের অধিকার, এটা তো তার নাগরিক অধিকার, বিচারের নামে প্রহসন চালিয়ে নিরপরাধ আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছে। এজন্য আমরা বলতে চাই, দল মত নির্বিশেষে অচিরেই সকল আলেমদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া লাগবে। আলেমদেরকে কিরকম বেইজ্জত করা হচ্ছে, দাগি দাগি আসামিদেরকে মেহমানদারি করে আদালতে তোলা হয়, আর শাইখুল হাদিসদেরকে, মুফাসসির মুহাদ্দিস মুফতিদেরকে দড়ি লাগায়া, রশি লাগায়া, ডান্ডা বিঁধে লাগায়া আদালতে তোলা হচ্ছে। জামিনের অধিকার পর্যন্ত তাদের কেড়ে নেওয়া হচ্ছে। এটা বিচারের নামে অবিচার ছাড়া কিছুই না। কোরআন দিয়ে বিচার হচ্ছে না বলে নিরপরাধ মানুষ অনেকের উপরে অবিচার করা হচ্ছে। শুধু আদালতে কোরআন ঢুকাইলে চলবে না, এই কোরআন দিয়ে
কোরআন দিয়ে আপনাকে সমাজ রাষ্ট্র সব পরিচালনা করতে হবে। সর্বশেষ একটি কথা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। আজ আলোচনা করলাম কোরআন দিয়ে কি কি করা দরকার, এই টপিক নিয়ে কথা বললাম। সর্বশেষ বলতে চাই, বলেন তো নামাজে আমরা দাঁড়ানোর পরে কোন কিতাব থেকে তেলাওয়াত করি? আপনারা মসজিদের ইমাম সাহেব যদি বুখারী মুসলিম বেশি পারেন আর ফন্ডিতে জাহির করার লাগে, হয় যদি না আইজ মাগরিবর নামাজও শাহবাজ ফুরের মানুষের দেখাই নিব যে আমি বুখারি কতখান পারি। আল্লাহ আকবার হইয়া নামাজ আরম্ভ করিয়া আল্লাহ আকবার। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شاباز ফুরার মানছে হই ভাই ইমাম সাহেব কিতাব বেদিশ হই গেলেন, কারণ সবাই জানে নামাজের ভিতরে একটি কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক। কিতাবের নাম কি? সবাই বলেন। কেন এই কথা বললাম? নামাজি দল মত নির্বিশেষে কথা শুনুন, নামাজের ভেতরে কোরআন পড়া যেমন বাধ্যতামূলক, নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মেনে চলা বাধ্যতামূলক ফরজ। যার জীবনে কোরআন নাই, যার জীবনে কোরআন নাই তার জীবনে সফলতা। সফলতা কি? ক্ষমতা পাওয়া, টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়া না। আল্লাহ কোরআনে বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেছেন যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে ঢোকানো হবে তারাই সফল, ঠিক কি না? এজন্য সমাধান পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার গো ব্যাক, হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার গো ব্যাক, হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। আল্লাহু আকবার।